প্রথম থেকে আমি এরকম সার্টেন ইয়ে ছিলাম যে ঠিক আছে আমি যেহেতু এটা পিছনে টাইম দিচ্ছি আমি এটা শেষ দেখে ছাড়লাম। সো যখনই 1000 ভিউ হয়ে যেত তখনই আমি ওই বুস্ট বন্ধ করে দিতাম ওই পার্টিকুলার ভিডিওতে এবং পরের ভিডিওটা আপলোড করে দিতাম। বাংলাদেশে অনেক ফুড ব্লগার আছেন এবং আমি আমার যদি মনে হয় যদি আমরা কন্টেন্ট এরিনা বলি তাহলে এই ফুড ব্লগিং এরিনাটাই অনেক বেশি এনরিচ, অনেকেই করেন। কিন্তু একটা বিষয় নিয়ে বোধহয় সবারই একটা বলার থাকে, সেটা হচ্ছে যে কোন একটা রেস্টুরেন্টে কোন একজন ব্লগার খাচ্ছে, খাওয়ার পরে সে বললো যে না ফুডটা ভালো লাগেনি। যেমন আমার ক্ষেত্রে এটা অনেকবার হয়েছে, কিন্তু আমি জানি ওই ফুডটা আমার ক্ষেত্রে খুব টেস্টি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একই সাথে দেশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্য আরজি কিবরিয়া শো। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আজকে আমার সঙ্গে যিনি আছেন তাকে আসলে ঈদের এই অনুষ্ঠানের সঙ্গে অনেক বেশি রিলেট করা যায় এবং তিনি আমার তো খুব প্রিয় একজন ফুড ব্লগার এবং একই সাথে আমার মনে হয় যে আপনাদেরও অনেক প্রিয় যার কন্টেন্ট আপনারা নিয়মিত দেখে থাকেন। কিন্তু অনেকেই নামটা তার জানেন না, কিন্তু তার চ্যানেলের নাম আপনারা জানেন। তার চ্যানেলের নাম হচ্ছে পেটুক কাপল আর তার নামটা আমরা তার মুখেই শুনবো। প্রথমে ঈদের শুভেচ্ছা এবং নিজের নামটা নিজের মুখে একটু শুনতে চাই। অনেকে এটা নিয়ে আসলেই কনফিউশন হয়, আমার নাম হচ্ছে রাসিফ শফিক। আচ্ছা, সো ফ্রেন্ডরা কি বলে ডাকে? শফিক ফ্রেন্ডরা রাসিফও বলে, আবার কেউ রাসু বলে, শর্ট ফর্ম আর কি। আপনার একটা গেটআপ আছে, এই যে মাথায় টুপি এবং টি শার্ট পরে এবং অলওয়েজ আপনাকে এভাবেই দেখা যায়, এটা কি খুব চিন্তা করেই নাকি আপনার লাইফস্টাইল এটা? আপাতত এটাই আমি মানে মানে অনেকে হয় না যে ড্রেস নিয়ে বেশি চিন্তা ভাবনা করা লাগে না, তো এই জন্য এই ড্রেসটাই প্রেফারড করে ফেলছি, যে এটা নিয়ে আর কোনো চিন্তা করা লাগে না। সো আমরা একটু ছোটবেলা থেকে শুরু করি, শৈশবটা কোথায় কেটেছে এবং কেমন ছিল? শৈশব কেটেছে কুষ্টিয়াতে এবং কুষ্টিয়াতে ইট ওয়াজ ভেরি বিউটিফুল। ফ্যামিলিতে কে কে ছিলেন ওই সময়টাতে? আপনার জন্মই কুষ্টিয়াতে? আমরা আসলে যৌথ ফ্যামিলিতে থাকতাম। সো ফ্যামিলিতে আমাদের আব্বু আম্মু ছিল, ভাইয়া ছিল, আমার বড় ভাই একটা আছে, আর সবাই মানে চাচারা সবাই একসাথে থাকতাম আর কি, এক বাসায়। যৌথ ফ্যামিলির একটা মজা আছে যে যে কোনো আনন্দ একসাথে সবাই শেয়ার করা যায়। কত সময় পর্যন্ত যৌথ ফ্যামিলি ছিলেন? আমি হচ্ছে এখনো আমরা যখন যাই কুষ্টিয়াতে সবাই একই সাথে সবাই আমরা একসাথে থাকি আর কি। তো এখন পর্যন্ত আছে ওটা আলহামদুলিল্লাহ। আর এমনিতে মানে কুষ্টিয়া থেকে আমরা চলে আসছি হচ্ছে পড়াশোনার জন্য, আমরা যখন ঢাকায় চলে আসছি তো তারপর থেকে তো ঢাকাতেই। আপনার বাবা কি করতেন? আমার বাবা ব্যবসায়ী। ওকে, এই যে খাওয়া দাওয়া নিয়ে আপনার এই যে আজকে যে ক্যারিয়ারটা হয়েছে, মানে ছোটবেলা থেকে একটু খেতে পছন্দ করতেন কিনা? হ্যাঁ, ছোটবেলায় আমার ওয়েট অনেক বেশি ছিল আলহামদুলিল্লাহ, এবং ছোটবেলা থেকেই খাওয়া দাওয়া মনে হয় পছন্দ করতাম, একদম ছোট আম্মুর কাছ থেকে শুনছি আর কি। এবং সবসময় দেখা গেলো যে বাসায় রানটা আমারই ভাগে আসতো, মুরগির রানটা। আর হ্যাঁ, মোটামুটি মানে খাওয়া দাওয়ার একটা ভালোবাসাই বলেন আর কি। ওকে, একটু স্কুল কলেজের ব্যাপারটা একটু জানতে চাই, কোন স্কুলে পড়েছেন? স্কুল হচ্ছে আমার কুষ্টিয়া জেলা স্কুল, কলেজ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, তারপরে আমি চলে আসি ঢাকায়। ঢাকাতে? ঢাকাতে সে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা? ঢাকাতে আসমানী ইউনিভার্সিটিতে আমি ইয়ে করেছিলাম। ওকে, এই যে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাতে আসা, এটার কোনো স্টোরি আছে? কন্টেন্ট ক্রিয়েশনে আসার স্টোরিটা বলতে যে ইউটিউব নিয়ে আমাদের আসলে অনেক এরকম ইয়ে ছিল, সেই সময় তো ইউটিউবের একটা ক্রেজ উঠছিল আর কি। এবং সেই সময় থেকে আমি জাস্ট ছোটবেলা থেকেই দেখা গেল যে অনলাইন ভিত্তিক যে ইনকাম সোর্স কি না হবে, মানে এটা নিয়ে আমি আসলে খুব মানে রিসার্চ করতাম এবং ট্রাইও করেছিলাম যে হচ্ছে মনে করেন যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যেটা বলেন, তো ওইটা নিয়ে আমি হচ্ছে ছোটবেলা থেকে দেখা গেলো যে আমি যখন এসএসসি পরীক্ষা কমপ্লিট করি তারপর থেকে আমি ওই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করতে থাকি। সো আস্তে 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 এডিটিং শেখা, আস্তে 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 ক্যামেরা এবং ফটোগ্রাফির প্রতি আমার একটা নেশা ছিল আর কি, কাইন্ড অফ। তো ক্যামেরাও ছিল, এডিটিংও আস্তে আস্তে শিখে ফেলছিলাম, তো তারপর থেকেই আর কি চলে আসে। ফাইন, তার মানে আমরা প্রথমেই যদি বলি যে ফুড দিয়ে প্রথমেই শুরু হয়নি, প্রথম কোনো অন্য কোনো কন্টেন্ট বা অন্য কোনো কন্টেন্ট? হ্যাঁ ছিল, যেগুলো কন্টেন্ট আসলে কি কি দিয়ে শুরু করেছিলেন বা কিভাবে আসলে মুখ করেছিলেন? ওই ফ্রেন্ডরা মিলে থাকতাম, সেই সময় তো একদম ছোট বয়স ছিলাম, কিছু বুঝতাম না কিছু না, তো ফ্রেন্ডরা মিলে ছোটখাটো কিছু কন্টেন্ট বানাইছিলাম সেই সময়। এগুলো কি শুধু আর্নিং এর জন্যই ছিল? না, এগুলো জাস্ট ফর ফান আর কি, জাস্ট ফর ফান। তো তারপর থেকে আর কি যখন চিন্তা করি যে আসলে আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল,
ওদের একটা চ্যানেল ছিল কুকিং চ্যানেল, সো ওই চ্যানেলটা দেখার পরে তারপরে ওদেরকে দেখি কাইন্ড অফ একটু ইন্সপায়ার্ড যে ঠিক আছে বাংলাদেশেও এরকম চ্যানেল এরকম আস্তে আস্তে মানে এই এই সাইডের গুলোতেও আসা যায়, মুভ করা যায়। তখন কি আপনি বিয়ে শাদী করেছেন না তার আগে? হ্যাঁ, তখন আমি অলরেডি বিবাহিত। এবং কোনো জবে ছিল না ওই সময়টাতে? না, সেই সময় আমি হচ্ছে বিজনেস করতাম আর কি। আপনি নিজেও বিজনেস করতেন? হ্যাঁ হ্যাঁ। তো বিজনেস তো প্রচুর টাকা, ইন এ সেন্স মানে হচ্ছে যে ফ্রিল্যান্সিং বা ইয়ে। ওকে, ফ্রিল্যান্সিং করতেন। ওকে, সেলফ ডিপেন্ডেন্ট, রাইট। সো যেটা আপনি প্রথমেই বলছিলেন যে কিভাবে মানে ইনকাম করা যায় ইন্টারনেট থেকে, সেখানে ইউটিউবকে আপনার কেন মনে হলো যে না ইউটিউবে গিয়ে একটা ভালো জায়গা হতে পারে? এটার অ্যাকচুয়ালি মানে কেউ ছিল কিনা আপনার সার্কেলে? ওই যে আমি বললাম আমার ফ্রেন্ডরা ছিল, তখন ওর ফ্রেন্ডরা ফ্রেন্ডের চ্যানেল অলরেডি গ্রো করে ফেলছে এবং তখন অলরেডি আমি ওর মানে স্ট্যাটস গুলো জানি আর কি। ওকে, তো যখন দেখলাম ঠিক আছে আমার তো ক্যামেরা আছে, আমার এডিটিংয়ে আমি মোটামুটি এডিট করতে পারি এবং আমি কন্টিনিউয়াসলি এমন কোনো কিছু ভিডিও বানাইতে পারবো যেগুলোর উপরে আমার আসলে ফ্যাসিনেশন আছে বা আমি যেগুলো এনজয় করি। সো দেখা গেল যে আমি খাওয়া দাওয়া করতে যাচ্ছি, তো সেই সময় যেটা হইতো যে বাসায় আমরা এক বেলা খেলে মানে বাসার বাইরে আরেক বেলায় খেতাম। ওকে, তো ওই যে খাওয়ার মানে 2011 সাল থেকেই আমরা মোটামুটি খাওয়ার উপরেই আছি। তো এরকমও দিন গেছে, একটু শেয়ার করি যে আমরা হচ্ছে ফ্রেন্ড সার্কেলে যারা ছিলাম, সো দেখা গেল যে লাঞ্চ করতে বের হয়েছি, একটা রেস্টুরেন্টে যাই অ্যাপিটাইজার খাইছি, আরেকটা রেস্টুরেন্টে যাই মানে মেইন কোর্স খাইছি, আরেকটা রেস্টুরেন্টে যাই ডেজার্ট খাইছি লাঞ্চে, তো আবার ডিনারেও সেম এরকম। মানে এটা আমাদের লাইফস্টাইল, এটা আমরা হ্যাঁ মানে অনেক আগে থেকে এই জিনিসটাতে আমরা ইউজড হয়ে গেছিলাম। তো যেহেতু সবাই ওই মোটামুটি ফ্রিল্যান্সারের সাথেই কানেক্টেড ছিল এবং সবকিছু অনলাইন ভিত্তিকই সবার ছিল, তো কারোরই জব ওরকম বা রেস্ট্রিকশন ওরকম ছিল না, ছিল না। তো ওই জন্য ওইখান থেকেই তখন ফুডের উপরে যে মানে ইউ নো লাইক ভালোবাসা বা যেটাই বলেন, তো তারপরে দেখলাম যে চিন্তা করলে দেখলাম যে তারা যেহেতু একটা কুকিং চ্যানেল আছে, সো আমি যেহেতু পছন্দ করি খাওয়া দাওয়া, সো আমি একটা চ্যানেল খুলতে পারি। এবং তখন হচ্ছে মার্কুইন্সের ভিডিও দেখতাম আমি প্রচুর, মার্কুইন্স আমি বিগ ফ্যান, আমিও ফ্যান। সো এবং এত ভালো লাগে যে ও যখন খাবারটা মুখে দেওয়ার পরে ওর চোখে মুখে যে একটা এক্সপ্রেশনটা আসে, এবং আমার মাঝে মাঝে মনে হয় যে এত খাই লোকটা কিন্তু কোনো ফ্যাট নাই কোনো শরীরে, মোটা হয় না কেন? হ্যাঁ, আপনার ওই গল্পে আসবো, কারণ আপনি তাকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন বা আপনি তাকে কোম্পানি দিয়েছিলেন এবং নিশ্চয়ই চমৎকার অভিজ্ঞতা আছে, ওই জায়গাটায় আমি যেতে চাই। তার আগে একটু আপনার শুরুর গল্পটাতেই থাকতে চাই যে আপনার মনে হচ্ছিল যে না ঠিক আছে এগুলো নিয়ে কোনো কিছু করা যায় কিনা, করা যায় কিনা। তো তারপরে চিন্তা করলাম যে এমন কোনো কিছু চ্যানেল খুলতে হবে ইউটিউব, যদি আমি আসলেই এটা নিয়ে আমি 100 মানে ফোকাস থাকতে চাই তাহলে এমন কোনো কিছু করতে হবে যেটা নিয়ে আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানাইতে পারবো এবং যেটা ভিডিও বানাইতে গেলে আমার আসলে আর চিন্তা করা লাগবে না, আমার নিজের ভেতর থেকে যে জিনিসটা আসবে ভালো লাগাটা কাজ করবে সেটা নিয়ে। সো এই জন্য আমরা তখন ফুড মানে রিলেটেড চ্যানেল ওপেন করি। যে তো প্রথম থেকে কি পেটু কাপল ছিল নাম? হ্যাঁ, নামটা আসলে এরকম ভাবে ইনস্ট্যান্টলি দেওয়া যে আমি দেখা গেল যে এরকম করে দুইজন আমি আর ইফসা বসেছিলাম, তো ইফসা মানে আপনার ওয়াইফ? আমার ওয়াইফ, রাইট। সো ওকে বলতেছিলাম যে আচ্ছা আমরা তো চ্যানেলটা করবো এটা ডিসিশন নিচ্ছি কিন্তু নাম কি দেওয়া যায়, তো বলতেছিল আমি জিজ্ঞেস করছিলাম আচ্ছা আমরা কি বলছে, আমরা পেটুক বলছে, ঠিক আছে তাহলে পেটুক, আমরা পেটুক আর কাপল দিয়ে দিই। তো এটা তখন আবার এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল যে ঠিক আছে এটা তাই দিলে তাহলে ফিউচার প্রুফ থাকা যাবে, পেট টেট বাড়লে সমস্যা নাই। ওকে, তো দিলেন পেটুক কাপল এবং এটা শুরু হলো কত সালে? এটা হচ্ছে 2018 নভেম্বর, অক্টোবর বা নভেম্বর এরকম 18। হ্যাঁ, প্রথম দুই একটা ভিডিও তৈরি করা, একটু রিঅ্যাকশন গুলো কেমন হলো একটু শুনি। প্রথম ভিডিওটা শ্যুট করতে গেছিলাম আমরা, ওটা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, সো ওখানে রেস্টুরেন্টে যেয়ে আমি ক্যামেরা নিয়ে গেছিলাম। তখন আসলে ওই যে ক্যামেরা থাকলেও যে প্রথমে যে নার্ভাসনেসটা কাজ করে আর কি, যে কোনো একটা জায়গায় যাচ্ছি আন মানে কিন্তু কে কি ভাববে না ভাববে সেই জিনিসটা হচ্ছে মানে ব্যাকএন্ডে কাজ করছিল। কিন্তু পরবর্তী সময় ক্যামেরা নিয়ে ঢুকছিলাম রেস্টুরেন্টে, যে একটু আশেপাশে এরকম ভিডিও করতেছিলাম, তো রেস্টুরেন্ট থেকে ম্যানেজার এসে বলতেছে সরি স্যার এরকম তো আশেপাশের ভিডিও টিডিও বা কোনো কিছু করা যাবে না। তো ঠিক আছে আশেপাশে কোনো কিছু করছে না, আমি কি আমার শুধুমাত্র টেবিলটাই আমি যে খাবারগুলো অর্ডার করছি সেটা তো করতে পারবো? বলে হ্যাঁ সেটা পারবেন। সো তখন আমি ওই যে পুরো ফোকাসটা আসলে ফুডে দিয়ে তারপরে আমরা ওই ভ্লগটা স্টার্ট করছিলাম। ওকে, এবং এডিটের ক্ষেত্রে আমার মনে আছে এখনও, সো প্রথম ভ্লগ এডিট করতে আমার অলমোস্ট মানে 2 সপ্তাহ লাগছিল এবং নিজের ভিডিও নিজের কাছে দেখতে কিরকম জানি একটু মানে এরকম ফিল হয়, উইয়ার্ড লাগতেছিল।
তো তারপরে আলহামদুলিল্লাহ মানে সাহস করে দিলাম আপলোড করে, তারপরে তো আর প্রথম প্রথম ফ্রেন্ডরা দেখে, ফ্রেন্ডরা শেয়ার করে, একটু বুস্টিং ব্যাপার থাকে, তারপরে আস্তে 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 গ্রো করে। রেজাল্ট পাওয়া শুরু করলেন কতদিন পরে? রেজাল্ট পাওয়ার ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে বা প্রথম কোনো ভিডিও আছে কিনা যেটা আপনার খুব ভালো একটা মাইলেজ এনে দিল? না, আমাদের এরকম না, আমি ফার্স্টে ইয়ে করছিলাম কি, আমি আসলে ইউটিউব নিয়ে আমার চ্যানেল খোলার আগেও ইউটিউবে আমাদের যেহেতু যে বললাম যে ফ্রেন্ড সার্কেল মিলে অলরেডি একটা ইউটিউবে চ্যানেল ছিল যেখানে খুব বাজে টাইপের ভিডিওস ক্রিঞ্জি ভিডিওস লার্নিং ভিডিওস রাইট। তো এটা তো আসলে সবকিছু একটা লার্নিং প্রসেসের ভিতর দিয়ে যায়। সো জিনিসটা হচ্ছে এরকম যে ওখান থেকে কিন্তু আমাদের ইউটিউব সম্পর্কে একটা মোটামুটি একটা আইডিয়া ছিল আর কি, যে ইউটিউব আসলে কিভাবে কাজ করে। তো প্রথম থেকে আমি এরকম সার্টেন ইয়ে ছিলাম যে ঠিক আছে, আমি যেহেতু এটা পিছনে টাইম দিচ্ছি আমি এটা শেষ দেখে ছাড়বো। তো প্রথম থেকে আমি ওই তখন যেটা করতাম ফেসবুকে ইউটিউবের যেই ইয়েটা আছে লিঙ্কটা আছে সেটা শেয়ার করতাম আমাদের পেজে, পেজে শেয়ার করে আমি হচ্ছে ইয়ে করতাম যে 1000 ভিউজ ইউটিউবে আনতে হবে এই পরিমাণের অ্যাড আমি মানে ফেসবুকে দিতাম। ওকে, সো আপনি এটা ফেসবুকে এক ধরনের বুস্ট করতেন? রাইট, ফেসবুকে বুস্ট করতাম। এর কারণটা হচ্ছে ইউটিউবে যদি আপনি প্রথম থেকেই ভিডিও আপলোড করেন, ইউটিউবটা আসলে জানে না যে আপনার কন্টেন্ট টাইপ কি বা কারা দেখবে, আপনার অডিয়েন্স কারা। তো ওরা সাজেস্ট করতে করতে আমার দেখা গেল যে মোটিভেশন হারাই ফেলতে পারে, রাইট, সময় অনেক অনেক পার হয়ে যেতে পারে। তো রেজাল্টটা কি দাঁড়ালো সেখান থেকে আমরা ফিরতে চাই, এবং একই সাথে অনেক মজার মজার গল্প আছে নিশ্চয়ই, কারণ প্রত্যেকটা ভিডিওর পেছনে একটা স্টোরি থাকে, আমরা শুনবো সেগুলো আপনার কাছ থেকে। তবে ছোট্ট একটা বিরতি। শিওর দর্শক, আপনারা দেখছেন দ্য আরজি কিবরিয়া শো নেক্সাস টেলিভিশনে। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরছি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দ্য আরজি কিবরিয়া শোতে, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে, এবং একই সাথে জানিয়ে রাখছি আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আরজি কিবরিয়া ফেসবুক পেজে, নেক্সাস টেলিভিশনের ইউটিউব চ্যানেলে এবং নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পেটুক কাপলের কর্ণধার। আমরা যে জায়গাটায় ছিলাম যে আপনি তখন ফেসবুকে টুকটাক বুস্টিং করছিলেন একটা প্যারামিটার পাওয়ার জন্য, রাইট? সো কি হলো? সো প্রথম থেকে হচ্ছে আমরা ওই ফার্স্ট দিন দেখলো যে 300 ভিউ এরকম আসছিল। তো আমি আমার টার্গেট ছিল যে 1000 ভিউ পর্যন্ত আমি ওইটা একটা পার্টিকুলার ভিডিওকে বুস্ট করব, তারপরে আমি আর বুস্ট করব না। সো যখনই 1000 ভিউ হয়ে যেত তখনই আমি ওই বুস্ট বন্ধ করে দিতাম ওই পার্টিকুলার ভিডিওতে এবং পরের ভিডিওটা আপলোড করে দিতাম। সো এইভাবে কন্টিনিউয়াসলি আমি 3-4 ভিডিও আপলোড করার পর থেকেই দেখা গেল যে তখন কন্টিনিউ মানে যখনই আমি আপলোড করতাম ইউটিউবে তখনই আস্তে আস্তে ফেসবুক রিকমেন্ড এবং আলহামদুলিল্লাহ মানে কয়েক মাসের মধ্যে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়। 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে আর কখনো বুস্ট করা লাগে নাই। ওকে, সব পিছন ফিরে তাকানো হয়নি। রেভিনিউ কবে আসলো ঘরে? রেভিনিউ আসা শুরু করেছে 5000 মনে হয় সাবস্ক্রাইবার। সর্বোচ্চ রেভিনিউ ফেসবুক ইউটিউব মিলে এখন পর্যন্ত সর্বোচ্চ মানে একটা মাসে রাইট 7 ফিগারস আসছে। ওয়াও, 7 ফিগারস মানে 10 লাখ। হ্যাঁ, মানে এক মাসে, বাট ওটা প্রত্যেক মাসে আসে না। না, ডেফিনেটলি অন এভারেজ একটা থাকে, অন এভারেজ থাকে একটা থাকে। এবং আমি যখন আপনার সাথে অফ এর কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে আপনার ফুল টাইম প্রফেশন এখন হচ্ছে আপনি ফুড ব্লগিং করছেন। এখানে আমি একটু জানতে চাই যে বাংলাদেশে অনেক ফুড ব্লগার আছেন, এবং আমি আমার যদি মনে হয় যদি আমরা কন্টেন্ট এরিনা বলি তাহলে এই ফুড ব্লগিং এরিনাটাই অনেক বেশি এনরিচ, অনেকেই করেন। এবং একেবারে ধরেন কিছু কিছু আছে যে আমরা দেখি যে ভাত খাচ্ছে সেরকম, আমি জানি না সেটাকে ব্লগিং বলবো কিনা, সেগুলো মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, হচ্ছিল ইনফ্যাক্ট। এবং পরিমার্জিত যারা কাজ করছেন তাদের মধ্যে আপনি অন্যতম একজন। তো প্রতিনিয়ত যখন কাজ করছিলেন মোটিভেশন হিসেবে বা গাইডলাইন হিসেবে কাকে পাচ্ছিলেন বা কার কাছ থেকে শিখছিলেন, কার কাছ থেকে নিচ্ছিলেন? মোটিভেশন বলতে আমার ওই যে যখন হচ্ছে ও প্রথম মোটিভেশনটা আমি যখন পাই, ওই যে বলছিলেন যে রেভিনিউর সোর্সের ইয়েতে, আমাদের যখন 1000 বা 1200 বা এরকম 1500-র ভিতরে সাবস্ক্রাইবার ছিল তখন আমরা হচ্ছে একটা কোম্পানি থেকে নক পাই, উইচ ওয়াজ লাইক বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট টেলকো একটা কোম্পানি। তো সেখান থেকে নক পাওয়ার পরে আই ওয়াজ লাইক ঠিক আছে, না আমার কন্টেন্ট কোয়ালিটি হয়তো ঠিক আছে, আদারওয়াইজ কেউ আমাকে নক করবে না। সো ওইখান থেকে কিন্তু আমি একটা বিশাল বড় মোটিভেটেড হই যে ঠিক আছে, আমরা যেটা করতেছি যদি এটা কন্টিনিউ করতে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা আরও কিছু আগায় যেতে পারবো। এবং আমি যে বললাম যে মার্কুইন্সকে দেখতাম আমরা, এবং সে সময় বাংলাদেশে অলরেডি কয়েকজন ফুড ব্লগিং করতো, সো তাদেরকে দেখেও মোটিভেটেড হতাম। তখন যখন তাদের ভিডিওগুলো দেখতাম যে ঠিক আছে সেখানেও ভিউ আছে। সো ওইটা কিন্তু আমরা সবাই মিলে আস্তে আস্তে যখন এইটাতে
টাইম দিয়েছি, এফোর্ট দিয়েছি, তো তখন সবাই মিলে একসাথে গ্রো করছে কাইন্ড অফ সেই সময়টা। এবং আমরা যেটা দেখি যে আপনাদের সবার মধ্যে খুব ভালো রিলেশন, মিউচুয়াল রেসপেক্ট এবং খুব ভালো রিলেশন, এটা খুব ভালো। কিন্তু একটা বিষয় নিয়ে বোধহয় সবারই একটা বলার থাকে, সেটা হচ্ছে যে কোন একটা রেস্টুরেন্টে কোনো একজন ব্লগার খাচ্ছে, খাওয়ার পরে সে বললো যে না ফুডটা ভালো লাগেনি। যেমন আমার ক্ষেত্রে এটা অনেকবার হয়েছে, কিন্তু আমি জানি ওই ফুডটা আমার ক্ষেত্রে খুব টেস্টি। আমার আমার এরকম কিছু এরকম রেকর্ড আছে যে কিছু রেস্টুরেন্টে গিয়েছিলাম ভিডিও করতে, সেই রেস্টুরেন্টের খাবার অতটা ভালো লাগে নাই, সো আমি পার্সোনালি ওই ভিডিও আপলোডও করি নাই। কারণ আমি চাই না যে একদমই যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না সেই জিনিসটা আমি কেন আপলোড করব। রেস্টুরেন্টের রিভিউ আপনি বন্ধ করে দিয়েছিলেন মাঝখানে, আপনি যেটা বলছিলেন, তো এটা তো আপনার রেগুলার বেসিসে কন্টেন্ট যাচ্ছে, আয় হচ্ছে, তখন আপনি কি করতেন? আমরা আসলে সেই সময় হচ্ছে দেশের বাইরে কন্টেন্ট, ট্রাভেল ব্লগ এবং দেশের বাইরের কন্টেন্টগুলোতে ফোকাস একটু বেশি দিয়েছিলাম। এটা আসলে দেশের বাইরে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু ওই বাইরের ফুডগুলো খেলে তখন আসলে ওই যে ফুডের উপরে সেন্সেসগুলো গ্রো করে আরও, মানে আস্তে আস্তে আমি কিন্তু নতুন নতুন জিনিস শিখতেছি, নতুন নতুন জিনিস জানতেছি, নতুন নতুন ইনগ্রিডিয়েন্টসের সাথে পরিচিত হচ্ছি। আয় ব্যয়ের সামঞ্জস্য থাকে এতে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওকে, কারণ আপনার যেহেতু রুটি রুজি রুজি এখান থেকে আসতেছে, সো এটাকে তো ব্যয় নির্ভর জায়গায় নিতে হবে। অবশ্যই না, এবং হচ্ছে ইন্টারন্যাশনালি কিন্তু ব্লগাররা যারা, আমাদের যে মার্কোয়েনের কথা আমরা বললাম, সনির কথা আমরা বলতে পারি, বেস্ট ফুড রিভিউয়ার, ফুড রেঞ্জারের কথা আমরা বলতে পারি, ওনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ঘোরেন, একটা দুটো করে ভিডিও আপলোড করেন এবং এটার উপরেই তারা পুরো টিম চালান, পুরো টিম চালায়, তাই না? এবং ইউটিউব সে ফ্যাসিলিটি আমাদেরকে দিচ্ছেও ইনফ্যাক্ট। তো আমরা আরও বেশি একটু যদি ডিপে যাই, কনস্ট্যান্ট গ্লো নিয়ে কথা বলতে চাই, লাইক এখন ইজিলি একটা ক্যামেরা নিয়ে একটা রেস্টুরেন্টে ঢোকা যায় কিনা, বাংলাদেশের পরিবেশটা আসলে কোথায়, আমরা কথা বলবো এটা নিয়ে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন দ্য আরজি কিবরিয়া শো নেক্সাস টেলিভিশনে। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরছি। আরও একবার স্বাগত জানাচ্ছি দ্য আরজি কিবরিয়া শোতে। কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছেন খুবই জনপ্রিয় একজন ফুড ব্লগার যার চ্যানেলটির নাম হচ্ছে পেটুক কাপল। আমরা যে কথাটা বলছিলাম যে খুব ইজিলি মুভ করা যায় কিনা, মানে আপনি যে কোনো একটা রেস্টুরেন্টে ক্যামেরা নিয়ে ঢুকে গেলেন, এখন তো পরিচিত ফেস, যেহেতু আপনাদের ফেস দেখা যায়, খুব ইজিলি ওয়েলকাম করেন কিনা? প্রথম দিকে, মানে আমরা যখন ফার্স্টের দিকে যখন শুরু করেছিলাম তখন এই জিনিসটা নিয়ে কেউ কোনো সমস্যা করতো না, বাট এখন আসলে আমি পার্সোনালি ক্যামেরা নিয়ে বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে ঢুকতে আসলে আমি ভয় পাই, ইন এ সেন্স যে রিজেকশনের একটা জায়গা থাকে। এখন আগে কিন্তু আমাদের যে কোনো জায়গায় ক্যামেরা নিয়ে আমি চলে গেছি, কেউ আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, আমাকে কেউ চিনে না, নোবডি কেয়ার্স, আমাকে নর্মাল রেগুলার ফুড সার্ভ করতেছে, অল সব কিছু নর্মাল। কিন্তু এখন কোনো জায়গায় গেলেই দেখা গেল যে যদি পরিচিত হয় তাহলে এক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে, আইদার আমাকে এক্সট্রা খাতির করে অথবা বলে যে না সরি স্যার এখানে ভিডিও অ্যালাউড না। হ্যাঁ, তো এই দুইটার যে কোনো একটা হয় নর্মালি। তো এই জন্য আমার আসলে ওই জায়গার থেকেই যে বাংলাদেশের প্রেক্ষিতে ওই জন্যই আমি আরো কন্টেন্টটা কমাই দেওয়ার, এটাও একটা ওয়ান অফ দ্য রিজনস আর কি। মার্কোয়েনের কথায় আমরা একটু আসি, ওকে বোধহয় আপনি মেজবানি খাওয়ালেন বা চিটাংয়ে নিয়ে গিয়েছিলেন বা সামথিং লাইক দিস, ওর সাথে কমিউনিকেশন বা ওকে নিয়ে আসা এক্সপিরিয়েন্স সবকিছু মিলে একটু জানি। ওকে, সো আমি মার্কোয়েন স্যার একটা ভিডিও দেখতেছিলাম, ওখানে হচ্ছে সে দুবাইয়ে যে বাংলাদেশি ফুড ট্রাই করছিল এবং মানে বিরিয়ানির সাথে কাইন্ড অফ সবজি মিক্স করে খেয়েছিল আর কি। সো আই ওয়াজ সো আপসেট, ওকে মার্কিন এইভাবে খেতে হয় না। তো আমি যেটা করছিলাম যে একটা ইমেল লিখছিলাম ওনাকে যে তুমি তোমার এরকম একটা ভিডিও দেখলাম, তুমি যদি বাংলাদেশে আসতে চাও মানে আমি এখানে তোমাকে ফুল সাপোর্ট দিব, তুমি কখন আসতে চাও আমাকে জানাও প্লিজ, অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম। তো ইমেল করার দুই সপ্তাহ চলে গেছে, তারপরে কোনো রেসপন্স নাই, দুই তিন সপ্তাহ পরে হঠাৎ করে দেখি যে ইমেল ব্যাক করছে যে ঠিক আছে আমি প্ল্যান করতেছি বাংলাদেশে আসার জন্য, লেটস টক। So I was like, oh my god, আমি যার ভিডিও দেখে দেখে আমার মানে চ্যানেল আমি যে ওপেন করছি তার ভিডিও দেখে দেখে আস্তে আস্তে, সো সে আমাকে রেসপন্স করছে। তো ওইটা নিয়ে তখন তার সাথে কথা হলো, সে আসলো এবং ওর তো আমি ভিডিও যেহেতু আমি দেখতাম যে ওর পছন্দের জায়গাগুলো কি কি সেই জিনিসগুলো কিন্তু আমি ভালো আগে থেকে জানতাম। খুব বড় টিম নিয়ে চলে নাকি সবকিছু নিজে নিজে? ও নিজে নিজেই করে এবং সে তার ওয়াইফের সাথেই করে, সো কাইন্ড অফ আপনাদের সাথে সিমিলারিটিজ আছে। ওকে, তো আমি ওইটাই চেষ্টা করছি যে যেখানে নিয়ে গেছি আমি হচ্ছে চিটাংয়ে নিয়ে গেছিলাম, আসলে টাইমটা খুবই খুবই শর্ট ছিল, এর আগে রোজার আগে সেই ইয়েটা হয়েছিল, তো খুবই শর্ট ছিল। তাই ওই শর্টের টাইমের ভিতরে দেখা গেল যে ভিলেজ কুকিং যেটা বলে মানে আমাদের গ্রামে কিভাবে রান্না করে করে খাওয়া দেওয়া হচ্ছে, তারপরে মাছে ভাতে বাঙালি আমরা যে মাছ পছন্দ করি আমাদের, সো মাছ খাওয়ানো হয়েছে,
তো আমি মানে ওই টাইম ফ্রেমের ভিতরে যতটুকু পরিমাণ পসিবল ছিল ততটুকু আমি 100% চেষ্টা করছি, তারপরে অনেক জায়গায় নিয়ে যেতে পারি নাই। তো এর পরবর্তী আমি আবার ওর সাথে কথা এখনো হয়। আসলে ব্র্যান্ড হয়ে ওঠার জায়গাটা কতটা চ্যালেঞ্জিং আমাদের দেশে? কন্টেন্ট যদি আপনার কোয়ালিটি কন্টেন্ট দিতে থাকেন এবং একটা সার্টেন অডিয়েন্স যদি আপনার জন্য ফিক্সড হয়ে যায়, তাহলে আসলে ওই জিনিসটা আস্তে আস্তে গ্রো আপ করে। আমরা যেহেতু একেবারে শেষের দিকে চলে এসেছি, একটু যদি জানতে চাই নিজের পছন্দের খাবারের কথাগুলো, যেহেতু খাবার নিয়ে আমরা কথাবার্তা বলছি। ওকে, পছন্দের খাবার হচ্ছে ইলিশ, ইলিশ মাছ, বিরিয়ানি, এটা সবাই বলবেই। ইলিশ মাছটা আমার অনেক পছন্দের, মুরগির মাংস পছন্দ, গরুর মাংসটা মজা লাগে। এই বাসায় রান্না বান্না নিশ্চয়ই হয়? অবশ্যই। ওকে, আপনি বেশি বেশি আমাদেরকে ভিডিও দেবেন, এবং আপনার ভিডিও দেখলে দুটো সুবিধা আছে। একটা হচ্ছে যে খেয়ে দিয়ে যদি ভিডিও দেখতে বসি তাহলে ক্ষুধা লেগে যায়, আর যারা ডায়েট করছেন তাদের জন্য উপকারী, কারণ তখন অন্যরকম একটা ক্রেভিং হয় এবং সেটা আমার মনে হয় যে স্লিম হওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্প করে। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আজকে ভাবিকে পেলে আরও বেশি ভালো লাগতো, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ সেও আপনার চ্যানেলের অনেক বড় একটা পার্ট। হ্যাঁ, অবশ্যই। এবং আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আবার আন্তরিক ভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। জি, দর্শক, এই ছিল আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা এই অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, নেক্সাস টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে, এবং একই সাথে আরজি কিবরিয়ার ফেসবুক পেজে। অনেক ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই, আবারও ঈদ মোবারক।